Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. चलो 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 दीदी अपनी खूब सुंदर बो हुए चे एकदम शाकात रखी प्रतिमा सभी भगवाने आशीर्वाद भाई तुमरा तुमरा अमर विश्वनाथ के आशीर्वाद करो मुझे तो सुख शांति तक हर्षुक शर करते पारे आए बाबा आए इशो माँ इशो होएचे बाबा होएचे दीर्घ जीवी हो होएचे माँ होएचे बेचे थाको दीर्घ जीवी हो जन्म जन्म स्त्री हुए जन्म आशुन बौदी एबार निजेर घर निजे देखे निन अच्छा दीदी आशी ताओ एशो एशो ताहोले आमरा आशी माशीमा एशो काल सकाल सकाल आसबे भोर ना होतेई एशे आजई रये जाबो काल जे आमादेर बिशुदार बौभात आमार बौभात नय बल फुल सज्जा ए चल 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 बाड़ी थेके उंकी मारछे लज्जाय ढुकते पारछे ना बड़दा आसबो अरे आय 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 एदिके ए ए तू यो कने आके दाड़िया छिस कला दिखा आ आ ए होलो शेखर तुम्हारा छोटो दाओ वाह खूब सुंदर नाम बौदी আমার নাম সূর্য আর আমার নাম মালা খুব ভালো বৌদি একটা কথা বলবো বলো না তুমি আমাদের রোজ রোজ গল্প শোনাবে তোমাদের দাদা বুঝি রোজ গল্প শোনায় রোজ শোনায় তাহলে আমিও শোনাবো বৌদি তুমি আমাদের মারবে না তো ও মা তোমাদের দাদা বুঝি রোজ মারে একটুও না তাহলে আমি মারবো কেন ও তাহলে দাদা যা যা করবে তা তুমিও করবে না বৌদি হ্যাঁ ভাই আমি যে তোমার দাদা ছায়া এ মা ছায়া তো কালো তুমি তো ফর্সা তাই বুঝি ছায়া নয় রে তোদের বৌদি এ ঘরের আলো যা 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 খেলকে যা কে যাও 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 খেলকে যাও তোমার ভাই বোনেরা খুব ভালো প্রথম দেখলাম অথচ মনে হচ্ছে যেন কত জন্মের চেনা আচ্ছা শেখরের প্রতি তোমার টানটা একটু বেশি তাই না তুমি ঠিকই ধরেছো আসলে বিশ্বনাথ বাবু माँ जानी सब कुथाय गेले आपनी चिंते पालें ताहले आमी भावलुम कि धम तरिकात के अपनी भूले गए क्योंकि चुपी चुपी लड़का शादी दिए दिले एक इनवाइटेशन ओ की बोला जाए निमंत्रण 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 भी कर लेना तो भावलुम ठीक आछे आमी निजे गिए एकटा अभिनंदन जानिए অনেক ধন্যবাদ দারিকা বাবু আরে নেই 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 মা জানি আজ শুধু ধন্যবাদে কাম বনবে না আজ ধন भी চাই আর उनका साथ সম্পদ भी চাই পাওনা গন্ডা বুঝে নিয়ে তবে আমি এখান থেকে উঠব দয়া করে চুপ করুন করেতে নতুন বউ এসেছে तो सुनते पापे सुनो ओना सोना उचित आचे क्योंकि उन्हीं जे बाड़ीर बऊ हो ऐसा चे ए बाड़ीर एक एक टाइट ए तारिका नाथागर वाल काचे बंदो काचे हाँ ए ए जमी दलील हमार काचे बंदोक दिए अपना लड़का विश्वनाथ बाबू अगरवाल जी दया करे आज के दिन टा जेते दिन आमी आपनाके कथा दिच्छी आपनार पावना आमी कड़ाई गंडा मिचे देबो আমাকে শুধু দুটো দিন সময় দিন খালাস চুপ করুন অনেক সময় আপনাকে আমি দিয়েছি কি হয়েছে হ্যাঁ কাঁচকলা হয়েছে হয় এখনি আপনি আমার টাকা দিয়ে দেবেন নাইলে ইসি বক্ত আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন না দয়া করুন তারিকা বাবু দয়া করুন আমার ঘরে আজকে নতুন বউ এসেছে তাকে নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে আপনার দুটি পায়ে পড়ে। মা কি কথা, এ কি করছেন? যার কাছে টাকাই সব, টাকাই ভগবান, তার কাছে কেঁদে কোন লাভ আছে মা? নিয়ে যান, এগুলো বিক্রি করলে আপনার পাওনা শোধ হয়ে আরো অনেক বেশি হবে, সেগুলো আপনাকে ভিক্ষে দিলাম। যান। কি করছো? আরে গয়না তোমার, আমরা তোমায় কিচ্ছু দিইনি। আজকে দিন তুমি গা থেকে গয়না খুলে দেবে? আমি তোমার স্ত্রী উমা, তোমার মতো মহাদেব যার স্বামী তার শরীরে এগুলো অলঙ্কার নয় গো, বোঝা। তাছাড়া গয়নার দাম কি ঘরের মর্যাদার চাইতে বেশি? আপনি এখন দাঁড়িয়ে আছেন যে আপনার পাওনা চাইতে বেশি তো পেয়ে গেছেন, এবার বিদেয় হন। যাচ্ছে যাচ্ছে একদম লক্ষ্মী জয়সা। মা জানেনি, এ দেখেন ঘরে আসতে না আসতে সব দেনা শোধ হয়ে গেল, একদম লক্ষ্মী জয়সা। তো আমার পাওনা আমি বুঝে নিল, এবার আপনার পাওনা আপনি বুঝে নিল, একদম লক্ষ্মী জয়সা। আসি মা জানি। মা কি হয়েছে, কি হয়েছে মা? কোথায় কষ্ট হচ্ছে? বাবা তুই তুই আমার সাক্ষাৎ লক্ষ্মী, তুমি আমার বিশ্বনাথের উপযুক্ত সহধর্মিণী, তোমার নাম সার্থক। মা তুমি এবারের সবাই মর্যাদা রক্ষা করেছ, মাকে কোথায় নিয়ে গেল বৌদি? ভগবানের কাছে। আমরা ভগবানের কাছে যাব বৌদি, আমাদেরও নিয়ে চলো। কথা বলি না বাবা, যারা ভগবানের কাছে যায় তারা কখনো ফিরে আসে না। কেন আসে না? ভগবান তো সব পারে, তাহলে কেন আমাদের মাকে ফিরিয়ে দেবে না? আমাদেরও নিয়ে চলো বৌদি, মা ছাড়া আমরা কার কাছে থাকবো? কার কাছে? আমার কাছে থাকবি, আমার কাছে। জানবি আজ থেকে আমি শুধু তোদের বৌদি নই, আজ থেকে আমি তোদের মা। অনেক করে ঘুম পাড়িয়েছি, যতক্ষণ জেগেছিল শুধু মামা করে কাঁদছিল। এখন কিছুদিন কাঁদবে, তারপর আস্তে আস্তে মা হারানোর ব্যথা ভুলে যাবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, বলো দেবে? তুমি একদিনে এই সংসারকে এত কিছু দিয়েছ, তোমাকে দেবার মতন আমার কিছুই নেই, তবু বলো কি চাও? তোমার কথা চাই। কথা? হ্যাঁ, আজ আমাকে কথা দাও, আমাকে কোনোদিন তোমার সন্তানের মা হতে বলবে না। তুমি একই চাইলে? তুমি মা হতো মেয়েদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন, তুমি স্বেচ্ছায় সে স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করবে? কি বলেছে বঞ্চিত হব? আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। তোমার ভাই, তোমার বোন, এরাই আমার সন্তান। আর কাউকে জন্ম দিয়ে আমি ওদের ভালোবাসা ভাগ বসাতে দেব না। উমা বলো, কথা দিলে? আমি উমা আমি আমার দেবতা মহাদেবের কাছে ভিক্ষা চাইছি। দেবে না? বলো, বলো দেবে না, বলো। দিলাম। তুমি যে সংসারকে মন্দির করে তুলেছ, সেই মন্দিরে আমি বাবা হওয়ার প্রার্থনা জানাবো না। তুমি এই সংসারের জননী, বোধহয় এটাই বিধাতার খেলা। বাবা এটা কি দুধ? আবার কি? বারে আমি কি বলেছি জল? কিন্তু এক কাপ চা আর দুধ দিলে মাত্র 4 ফোঁটা। তুই কি আমার ছেলে না কি রে? আরে 4 ফোঁটাতেই যেখানে কাজ হবে সেখানে বেশি দুধ দিতে যাবো কেন রে গাধার বাচ্চা? সত্যি বাবা? সত্যি বাবা, কিপ্টেদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কন্টেস্ট হলে না তুমি নিঘাত ফার্স্ট হতে। ওগো শুনছো, একবার এদিকে এসো তো। যাই বাবা। তুই কি আগের জন্য কুকুর ছিলি নাকি রে? হ্যাঁ। হ্যাঁ কেন? বউ ডাকলো আর ল্যাস তুলে দৌড়বি? হ্যাঁ রে, তোর লজ্জা করে না? লজ্জা করে না? করে তো, একটু একটু করে। যাই যা। এই শোন, ওর কাছাকাছি যাবি কিন্তু খুব কাছে যাবি না, মনে আছে তো? তুমি ভুলতে দাও, আজ পর্যন্ত এক হাতের মধ্যে যেতে পারলুম না। যাবি না? সে কবে বিয়ে করেছি, ফুলসজ্জাটা পর্যন্ত এখনো পেন্ডিং হয়ে আছে। ওটা হোল লাইফ পেন্ডিং হয়ে থাকবে। হ্যাঁ, শ্বশুর কি বলেছিল রে? 2 লাখ টাকার গয়না দেবে। সে আল্লাহ ঢপ দিয়ে যত সোনার জল করা গয়না পরিয়ে মেয়েটাকে পার করিয়ে দিলে। আমিও টাইট দিচ্ছি। বাবা আমার কাছে টাকা আসল টাকা সুদ, আগে বৃহস্পতি পরে বুধ। ওই 2 লাখ টাকার গয়না দেবে, ফুলসজ্জে হবে, নইলে ন ফুলসজ্জে। যা পালা। শিখা, শিখারানী আমায় ডেকেছ? কানে গেছে তাহলে? তুমি নামেও ফেলো কাজেও ফেলো। হ্যাঁ হ্যাঁ। আমার তেলের বোতলটা দাও। ও তেল? তেল এই তো, এই তো তেল। নাও। ওহ, তোয়ালেটা নিতে ভুলে গেছি, তোয়ালেটা দাও। ও ও তোয়ালে, তোয়াল, তোয়ালে তোয়ালে, এই তো, এই তো তোয়ালে। এই নাও, এই নাও তোয়ালে। দেখি আজ তোমার বাবা কি করেন। আজ আমরা এখানেই ফুলসজ্জা করবো। ফুলসজ্জা বাথরুমে? এর আগে কারো হয়েছে শিখা? আমাদের হবে। আর তোমার ব্যাবা ব্যাবা ঘোচাচ্ছি। এই শোনো না, শোনো। আরে আমার এই কি শোনো, কি করছো? এটা গাইছি নয়। হ্যাঁ এই শোনো না, এটা কো ধরে না করে। এটা এই কি করছো, কি করছো? ধরো না, ধরো বলেছি। আরে বাবারে, ধরো বলেছি তোমায়। এই শোনো না, ও ছেড়ে দাও, এই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। রামজাদা বাথরুমে ঢুকে তোমার এই কাণ্ড হচ্ছে? বিশ্বাস করো বাবা, আমি নই, ওই শিখাই আমাকে। ডবল বেডরুমে তালা লাগিয়ে দিয়েছি, বউয়ের সঙ্গে একবারে থাকতে দিচ্ছি না। আরে বাথরুমে ঢুকে তোর মধুমাস এবারে উতলে উঠলো। বাবা এসব কি বলছো তুমি? সব কি বলছো? আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিলে। যা যা, ভিজে যাবো কাপড় পাল্টে। বাবা আমাকে কিছু টাকা দিন তো। টাকা আসল টাকা সুদ, सोजा सुजी बोलून देबेन की ना जोदी ना दी ताहुले आपनार ओई गोबर्धन छेले फेलुराम के পুড়িয়ে মারবো। হ্যাঁ আপনি আমাদের ভুল সহ্যে আটকে দিয়েছেন। আমিও আপনার ছেলেকে চাকরের মতো খাটাই, যখন তখন ওঠবোস করাই, আপনার কাজের বদলা প্রতিশোধ। এখন যদি টাকা না দেন তাহলে ওর গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেব। কনের দাবিতে বধূ হত্যা শুনেছি, টাকার দাবিতে স্বামী হত্যা। तो नतून केस मा तुमी एक काज करो, तुमी एमनी जालिए दाओ, केरासिनटा दिओ ना, आमार छेलेओ जाबे केरासिनओ जाबे, एकटा अंतत बाँचुक। आपनी टाका देबेन कि ना? बाबा दिए दाओ, बाबा दिए दाओ, दिए दाओ। पुड़िये मारले लज्जाय आमी कारोर सामने मुख देखाते पारबो ना। মরে গেলে মুখ দেখাবার প্রশ্ন ওঠে? বউয়ের বেড়া কোথাকার! এ আমার ছেলে না। থ্যাংক ইউ। এই শোনো, ও ঘর থেকে আমার চপ্পলটা এনে দাও, মার্কেটিং এ যাব। বাবা যাই, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, যা তো বেরিয়ে যা। জুতো বয়ে বেড়াকে যা। বাবা আমার পাসপোর্ট তৈরি হয়ে গেছে, আমার এখনই 15,000 টাকা লাগবে। কার মুখ দেখে উঠেছিলাম যে আসছে সেই টাকা চাইছে, টাকা বাঁকা হবে না। তাহলে আমার আমেরিকা যাওয়া হবে না, তাতে কিন্তু ক্ষতি তোমার। আমার ক্ষতি কি করে? 2 বছর পর যখন ডাক্তার হয়ে আমি আমেরিকা থেকে এখানে ফিরবো, তখন মাসে আমার ইনকাম হবে কমপক্ষে 15,000 টাকা, তার মানে বছরে 1,80,000 টাকা। এতে তোমার কত বড় ক্ষতি হবে তুমি ভাবতে পারছো? এটা আগে বলবি তো? আমার কাছে টাকা আসল, টাকা শুন, আগে বৃহস্পতি পরে বুধ, তুই টাকা নিয়ে যা। হ্যাঁ দাও, আমেরিকা থেকে ঘুরে আয়। এই যে 10 10 5 5, তার মানে 15। ধন্যবাদ। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। থামলি কেন? ব্যস্ত গেছিলি গা? দেখতে দেখতে ছুটিটা শেষ হয়ে গেল, খুব খারাপ লাগছে। কাল থেকে তো আবার কলেজ খুলে যাচ্ছে। হ্যাঁ দাদা আমরা জানি, কাল খুব সকাল সকাল আমাদের হোস্টেলে বেরিয়ে যেতে হবে। না না না, শুরু কর, শুরু করলাম, চল। এসো দাদা। বিশুদা, আরে এই যে আপনি কি অফিস বেরোচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। তুমি কেমন আছো? ভালো। আমি পরশুদিন আমেরিকা যাচ্ছি, তাই আপনার আশীর্বাদ নিতে এলাম। বাহ 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 বাহ, আমেরিকা থেকে ভালো ডাক্তারে ফিরো। কেমন? আরে ফিরে আসিস যেন, আবার থেকে যাস না। ফিরে এলো বগলে করে একটা মেম সাহেব নিয়ে এসো না। যাও যাও যাও, গল্প গল্প। এসো এসো এসো, বসো। কি ব্যাপার? হ্যাঁ সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ তা কদ্দুর এগোলো ভাবদন? কি ব্যাপার বলতো? কি ব্যাপার? মালা, মোহন এসেছে, এক কাপ চা নিয়ে এসো না। মালা তো বাড়ি নেই। ইস, মালা নেই। হ্যাঁ ব্যাপার তো সেই একই, প্রত্যেক মাসেই তোমার অ্যাডভান্স চাই। হোয়াই? কি বলবো স্যার, মানে মাসের শেষে একটা টাকা আমার হাতে থাকে না স্যার। এবারটা দিয়ে দিন স্যার, নইলে ওদের হোস্টেলের খরচাটা দিতে পারব না। ধার করে ভাইদের হোস্টেলে রেখে পড়াচ্ছ? ছাড়িয়ে দাও। না না, ও কথা বলবেন না স্যার, আমার ভাইরা আমার আমার ছেলের মতন ওদের ভবিষ্যতের জন্য ধার কেন আমি বিক্রি পর্যন্ত করতে পারি স্যার। তোমার ভবিষ্যতে ওইটাই লেখা আছে। শোনো তোমাকে আমি টাকা দিচ্ছি, তবে এবার থেকে প্রত্যেক মাসে তোমার মাইনে থেকে অর্ধেক কাটা যাবে। স্যার রাজি থাকলে ক্যাশিয়ারের থেকে টাকাটা নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। মালা হ্যাঁ মালা মালা এরকম করলে আমি কি করে যাই বলো? এই 2 বছরে বিচ্ছেদ তো তোমাকে সহ্য করতেই হবে। 2 বছর এতদিন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি কি পারবো একা থাকতে? সব সময় তোমার কথা মনে পড়বে। তবে একটা কথা মনে রাখো, আমেরিকা থেকে ফিরে আমরা কিন্তু বিয়ে করব। কথা দাও ওখানে পড়াশোনা শেষ হয়ে গেলে আর একদিনও তুমি ওখানে থাকবে না। দাও কথা দাও। দিলাম। আমেরিকা থেকে ডাক্তারের ডিগ্রিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সোজা চলে আসবো আমার মালার কাছে। এবার আমি যাই। যাই না আসি আসি।